ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। শ্রীমন মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। করোনাকালীন এই বিরূপ পরিস্থিতিতে আমাদের কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আমাদের জীবনযাপনে কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। যেমন হাঁচি কাশি দেওয়ার সময় টিস্যু ব্যবহার করবে অথবা কনুই দিবে, তারপরে অবশ্যই এই পোশাক পরিবর্তন করবে, যে টিস্যুতে হাঁচি কাশি দিলে সেটা ফেলে দিবে এবং হাত ধুয়ে নিবে। করোনা প্রতিরোধে হাত ধোয়াটা অবশ্যই গুরুত্বপূর্ণ, 20 সেকেন্ড যাব হাত ভালোভাবে পরিষ্কার করবে এবং নিজেকে সুস্থ রাখার জন্য ব্রিদিং এক্সারসাইজ করবে, মানে শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রেখে মুখ দিয়ে নিঃশ্বাসটা বের করে দিবে। এই এক্সারসাইজ তোমাদের ফুসফুসকে ভালো রাখতে সাহায্য করবে। গরম পানি খাবে এবং কিছুটা দিনের মধ্যে 3 থেকে 4 বার গরম পানি ভাপ নেওয়ার চেষ্টা করবে, এতে করে তোমার ভেতরে ব্রিদিং সিস্টেমটা খুব ভালোভাবে কাজ করতে পারবে, অর্থাৎ ফুসফুসের সাথে যাবতীয় যে অংশগুলো জড়িত তারা ভালোভাবে কাজ করতে পারবে এবং অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে। এসো আজকে আমরা ক্লাসটা শুরু করি। অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে আজকে তোমাদের সামনে আমি আছি অদিতি দাস, সহকারী শিক্ষক বিজ্ঞান। অষ্টম শ্রেণী অর্ধবার্ষিকে আমাদের 6টা অধ্যায় পড়া হয়েছে, তার পরবর্তী একটি অধ্যায় ছিল রাসায়নিক বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট একটি অধ্যায়, যে কারণে বার্ষিক পরীক্ষার অধ্যায় শুরু করার আগে আমরা মনে করছি এই অধ্যায়টা তোমাদের পড়া জরুরি। দেখতে পাচ্ছ রসায়ন গবেষণাগারের কিছু জিনিসের চিত্র এখানে তোমরা দেখতে পাচ্ছ, কিছু লিকুইড আছে, তাহলে আমরা বুঝতেই পারছি আজকে আমরা যে অধ্যায়টি পড়বো সেটি রাসায়নিক বিক্রিয়া। তো শিক্ষার্থীবৃন্দ, আগামী দিন আজকের যে অধ্যায় পড়া হবে সেই অধ্যায়ের উপর আমাদের টপ ক্লাস অনুষ্ঠিত হবে। পাঠ 1 থেকে 10 পর্যন্ত আজকে আমরা কিছুটা আলোকপাত করে নেব এবং এই অধ্যায়ের উপর সরি এই পাঠের উপর আগামী দিন তোমাদের টপ ক্লাস হবে। তোমরা অবশ্যই তোমাদের ডায়েরিতে পড়াটা লিখে নিবে। আজকের পাঠ শেষে আমরা বেশ বড় একটা পাঠ করবো আজকে এবং এই পাঠ শেষে তোমরা যা যা শিখতে পারবে এবং কিছু জিনিস তোমরা আগে থেকে শিখে আছো আমরা আজকে আরেকবার পড়ে নেবো, মানে আগের শ্রেণীতে তোমরা পড়ে এসেছো। দেখো আজকের পাঠ শেষে প্রতীক সংকেত যোজনী তোমরা ব্যাখ্যা করতে পারবে, যৌগ মূলক সম্পর্কে বলতে পারবে, রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম বলতে পারবে। আমরা আজকে রাসায়নিক বিক্রিয়া পড়ব, এই বিক্রিয়ার সাথে রাসায়নিক সমীকরণটা কিন্তু সম্পর্কযুক্ত, এটার নিয়ম তোমরা বলতে পারবে এবং সেই রাসায়নিক সমীকরণটা অবশ্যই সমতা করতে পারবে। রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে তোমরা বলতে পারবে এবং রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া যেমন সংযোজন বিক্রিয়া, দহন বিক্রিয়া, বিযোজন এবং প্রতিস্থাপন ও সমন বিক্রিয়া সম্পর্কে তোমরা বলতে পারবে। এসো আজকের আলোচ্য বিষয়টুকু আমরা খাতায় লিখে নিই, আমি বলতে বলতে তোমরা খাতায় তুলে নিবে। 1 নম্বরে লেখো প্রতীক সংকেত যোজনী, 2 নম্বরে প্রতীক সংকেত যোজনী লেখার নিয়ম, 3 নম্বরে আমরা পড়ব যৌগমূলক, 4 নম্বরে রাসায়নিক সমীকরণ, 5 নম্বরে রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম ও সমতাকরণ, 6 নম্বরে যে পড়বো রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়ার মধ্যে দেখো আমি আবারও রাসায়নিক বিক্রিয়া দিয়ে ভাগ করে দিচ্ছি, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আমরা জানবো এবং তার সাথে রাসায়নিক বিক্রিয়ার যে বিভিন্ন অংশগুলো রয়েছে অর্থাৎ বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া রয়েছে, এর মধ্যে রয়েছে সংযোজন, দহন, প্রতিস্থাপন এবং বিযোজন বিক্রিয়া, এগুলো সম্পর্কে আমরা আজকে পড়বো। প্রথমে আসবো আমরা জেনে নিই প্রতীক সংকেত যোজনী। শিক্ষার্থীরা, তোমরা সবাই কিন্তু মানুষ, আমরাও মানুষ, কিন্তু আমাদেরকে আলাদাভাবে চেনার জন্য নাম দেওয়া হয়েছে, তাই না? প্রতীকটা হচ্ছে এক ধরনের নাম। তো প্রতীক সংকেত যোজনী পড়ার আগে যদি আমরা পদার্থ সম্পর্কে একটু জেনে নিই, আমরা ষষ্ঠ অধ্যায়ে পদার্থের গঠন সম্পর্কে পড়েছি,
পদার্থ কি? সাধারণত অণু এবং পরমাণু দিয়ে, পরমাণু তারপরে অণু এবং অণু থেকে অনেকগুলো অণু একত্রিত হয়ে একটি পদার্থ গঠন করে, আমরা যেটা জানি। এই পদার্থকে আমরা দুইটা অংশে এখানে যদি ভাগ করি, দেখো তোমরা ছক করবে, এটা বিষয়ক যে কোনো বিষয় সবসময় ছক করে অথবা অ্যারো চিহ্ন দিয়ে খাতায় নোট করার চেষ্টা করবে, যত নোট করবে তত পড়াটা ভালো মনে থাকবে। পদার্থকে আমরা কয়টা অংশে ভাগ করতে পারি? দুইটা অংশে, একটা যদি বলি মৌলিক, আরেকটা হবে যৌগিক। বলতো মৌলিক পদার্থ কাকে বলে? এই পরাগুলো তোমাদের কিন্তু ষষ্ঠ অধ্যায়ে পড়া হয়েছে। তারপরে যেহেতু আমরা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে পড়ব, আমাদেরকে মৌল এবং যৌগ সম্পর্কে জানতে হবে। তাহলে মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থগুলোকে ভাঙলে ওই একই ধরনের পদার্থ অর্থাৎ একই ধরনের পরমাণু আমরা পাবো, সেই পদার্থগুলোই কিন্তু মৌলিক পদার্থ। এবং তোমরা জানো যে এ পর্যন্ত পৃথিবীতে 118টি মৌলিক পদার্থ, প্রাকৃতিক ভাবে 118টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। আর যৌগিক পদার্থ কোনগুলো? যে পদার্থগুলোকে ভাঙলে আমরা বিভিন্ন ধরনের পরমাণু পেতে পারি, যে পদার্থগুলোকে ভাঙলে বিভিন্ন ধরনের পরমাণু পেতে পারি, সেটাই হচ্ছে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থের একটা উদাহরণ যদি দিই, তাহলে কি উদাহরণ দিতে পারি? আমরা কি গ্রহণ করছি? প্রতিনিয়ত অক্সিজেন গ্রহণ করছি। এই অক্সিজেনটা কি? অক্সিজেনটাকে আমরা O2 দিয়েছি। এই O2 কে যতবারই আমরা ভাঙতে যাই না কেন, আমরা কি পাবো? O নামের একটা অংশ পাবো, অর্থাৎ অক্সিজেনেরই পরমাণু পাবো। তাহলে আমরা অক্সিজেনকে কি বলতে পারি? মৌলিক পদার্থ। আবার আমরা জীবন ধারণের জন্য আমাদের আরেকটা কি প্রয়োজন? পানির প্রয়োজন। পানির সঙ্গে যদি আমরা লিখতে চাই, তাহলে পানিতে আমরা এভাবে লিখতে পারি। পানির মধ্যে কি থাকছে? হাইড্রোজেন এবং অক্সিজেন। পানির মধ্যে কি? হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে আমরা কি বুঝতে পারছি? যৌগিক পদার্থ আর মৌলিক পদার্থটা কাকে বলে? যৌগিক পদার্থের কথা পানির মধ্যে আমরা দেখেছি দুই ধরনের পরমাণু, দুই বা তিন ধরনের পরমাণু নিয়েও কিন্তু যৌগিক পদার্থ তৈরি হতে পারে। তো এখন আসলো যে যৌগিক আর মৌলিক পদার্থটা আমরা কেন করলাম? এই মৌলিক পদার্থকে ভাঙলে ক্ষুদ্রতম যে অংশটা পাওয়া যায় সেটাকে বলা হয় পরমাণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশের নাম পরমাণু। আর যৌগিক পদার্থকে ভাঙলে যে ক্ষুদ্রতম অংশটাকে আমরা পাচ্ছি সেটাকে কি বলছি? অণু। তাহলে আমরা কি বললাম? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ হচ্ছে পরমাণু, আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম অংশ অণু। তার মানে কি? এই অণু কিন্তু পরমাণু নেই, আছে, কিন্তু এর ক্ষুদ্রতম অংশ আমরা এই জন্য বলছি যে এই পানিতে, পানিতে ক্ষুদ্রতম পর্যায়ে নিয়ে গেলে আমরা পরমাণু পাবো, কিন্তু তার আগে আমরা কি পাবো? অণু পাবো। অনেকগুলো H2O অণু একত্রিত হয়ে কিন্তু তরল যে পানিটা আমরা দেখতে পাচ্ছি সেটা দেখা যায়। তো পানিকে প্রথমত ভাঙলে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটাই হচ্ছে অণু। এই অণুকে আমরা এভাবে চিনছি। আর আমাদের চারপাশে যে অক্সিজেন হাইড্রোজেন রয়েছে সেগুলোকে ভাঙলে আমরা কি পাচ্ছি? এইচ বা ও, হাইড্রোজেন হাইড্রোজেন অক্সিজেন এভাবে দেখতে পাচ্ছি। এই যে অণু বা পরমাণুকে আমরা দেখলাম, সেই মৌলিক পদার্থের পরমাণুকে চেনার জন্য আমাদের প্রতিনিয়ত এই যে নামগুলো লেখার সময় লেখো, আমি অক্সিজেন লিখতে গেলে আমার অনেকটা সময় লাগবে, হাইড্রোজেন লিখতে গেলে অনেকটা সময় লাগবে, এই যে নামগুলো আমরা সংক্ষেপে চেনার জন্য যে অংশটা ব্যবহার করি সেটাই হচ্ছে প্রতীক। অর্থাৎ প্রতীক বলতে আমরা বুঝবো যে কোনো মৌলের সংক্ষিপ্ত নামকরণকে, কোনো মৌলের বা মৌলিক পদার্থের সংক্ষিপ্ত নামকে। দেখো আমাদের স্লাইডে যদি আমরা যাই, তাহলে মৌলের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। মৌলের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? প্রতীক বলা হয়। তো দেখো প্রতীক লেখার নিয়মটা আমরা একই সাথে জেনে নিই, প্রতীক লেখার নিয়ম আমরা একই সাথে জেনে নিই। আমি একটু বোর্ডে তোমাদেরকে দেখিয়ে দিই প্রতীক কিভাবে লিখি। সাধারণত আমাদের মৌলগুলোর নামকরণ করা হয় ইংরেজিতে, যেমন আমরা লিখতে পারি হাইড্রোজেন। এখন প্রতিনিয়ত আমাদের লেখার সময় এত বড় হাইড্রোজেন লেখাটা আসলে যুক্তিসঙ্গত না, আবার সময়ের অপচয়। সেখান থেকে কি আসলো? এই যে এটা একটা ইংরেজি শব্দ, এই ইংরেজি শব্দের প্রথম অক্ষরটা দিয়ে
নামকরণ করা হয়েছে। সেই একই নামগুলো যখন আমরা দেখি, যেমন সোডিয়াম, তোমরা সোডিয়াম বাংলাতে লিখছ এইভাবে, সোডিয়ামের কথা যদি ধরতে যাই তাহলে সোডিয়ামটাকে আমরা কিভাবে লিখছি এভাবে। যদি অ্যাকচুয়াল মৌলের নামটা কি জানো, এর মৌলের নাম হচ্ছে ন্যাট্রিয়াম। এই মৌলের নাম ন্যাট্রিয়াম, যে কারণে সোডিয়ামকে আমরা এর আগে যখন দেখেছি তখন আমরা দেখেছি যে সোডিয়ামের নামকরণটা এনএ। তাহলে তোমরা এখন ক্লিয়ার যে সোডিয়ামের নাম কেন এনএ প্রকাশ করা হয়। প্রতীক যদি প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করা হয় তাহলে সোডিয়ামের তো এস হওয়ার কথা ছিল, কিন্তু সোডিয়ামের যে নামকরণ অর্থাৎ মৌলের যে নামকরণ সেটা অ্যাকচুয়াল নামকরণ হচ্ছে ন্যাট্রিয়াম। এই ন্যাট্রিয়াম থেকে এসেছে এনএ। এখানে প্রথম দুইটা অক্ষর ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে প্রথম দুইটা অক্ষর কেন ব্যবহার করা হয়েছে এখন আসবে। এটার উত্তর আমরা পাবো তিন নাম্বার নিয়মে, অর্থাৎ নামকরণ ইংরেজি হলে বা ল্যাটিন হলে আমরা প্রথম অক্ষর ব্যবহার করবো, প্রতীকের ক্ষেত্রে নামকরণে প্রথম অক্ষর ব্যবহার করবো। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা দুইটা অক্ষর ব্যবহার করেছি, তো দুইটা অক্ষর আমরা কখন ব্যবহার করবো এটা হচ্ছে প্রতীকের প্রতীক ব্যবহারের তিন নাম্বার নিয়ম। এই তিন নাম্বার নিয়মে আসে যে যদি কোন এরকম নাম থাকে যে প্রত্যেকটা প্রথম অক্ষর দেখা যাচ্ছে সি দিয়ে শুরু হয়েছে বা প্রথম অক্ষর এন দিয়ে শুরু হয়েছে, তখন আমরা কি সবগুলো সি দিয়ে নামকরণ করবো? আমরা তো তখন চিনতে পারবো না। যেমন আমি এখানে যদি লিখি যে কার্বন, আমরা কার্বনকে সি দিয়ে নামকরণ করতে পারবো, এখানে কার্বন সি। এখন যদি আমি লিখি ক্লোরিন, মানে চিহ্ন থাকতে হবে, না হলে নাম থাকতে হবে, সেই নামটাই হচ্ছে
অণু, তাহলে যৌগের যৌগের সংক্ষিপ্ত রূপকে সরি যৌগের অণু সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলছি? সংকেত বলছি। যৌগের সংক্ষিপ্ত যে রূপ সেটা অণু, এবং অণুকে যা দিয়ে আমরা নামকরণ করছি সেটা সংকেত। যেমন আমরা যদি মৌলের আণবিক গঠন দেখতে যাই, মৌল একটা মৌলের আণবিক গঠন, তাহলে দেখো দুইটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটা হাইড্রোজেন অণু হচ্ছে। তোমাদের একটা কনফিউশন হবে যে নিজ কেন মৌলের বা যৌগের অণু সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে, এটা দিয়েছে, এটা বোঝানোর জন্য আমি দিচ্ছি যে সংকেতটা আসলে মৌল হোক যৌগ হোক সকল অণু থাকবে, ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু আমরা একই রকম পদার্থ একই রকম পরমাণু পাবো, এই জন্য একটা মৌলিক পদার্থ বলা হচ্ছে। যৌগিক পদার্থকে ধরলে ভিন্ন ভিন্ন পরমাণু পাবো, কিন্তু সংকেতটা আসলে সব ধরনের পদার্থের অণুই হতে পারে। এখানে দেখো দুইটা হাইড্রোজেন যুক্ত হয়ে আমরা কি পাচ্ছি? একটা হাইড্রোজেন অণু পাচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে আমার পরমাণু পরিচয়। যদি বলি এটাকে আমি যদি বলি পরমাণু পরিচয়, তাহলে এটা কি? অণুর পরিচয়, ঠিক আছে? তাহলে অণু দেখলে আমরা বুঝতে পারবো একটা অণুর মধ্যে কয়টা পরমাণু রয়েছে। এবার যদি আমরা H2O বলি, H2O বলি, তাহলে এটাও কিন্তু একটা সংকেত। এটা কিসের সংকেত? এটা হচ্ছে যৌগিক পদার্থ অর্থাৎ পানির সংকেত। এখানে দুইটা ভিন্ন ভিন্ন প্রতীক ব্যবহার করা হয়েছে, এবং সেই প্রতীকের সমন্বয় কয়টা করে এখানে আমরা দেখে বুঝতে পারছি যে একটা অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত আছে। এখানে হাইড্রোজেন দুইটা যুক্ত আছে, অর্থাৎ একটা যৌগ হোক মৌল হোক আমাদের ওই যৌগ বা মৌলের মধ্যে কয়টা পরমাণু রয়েছে সেটা কিন্তু অণুর সংকেত থেকে আমরা বের করতে পারছি। এবার যদি সংকেত লেখার নিয়ম বলতে যাই, তাহলে অবশ্যই আমাদেরকে কি জানতে হবে? ওই অণুতে কোন একটা মৌল বা যৌগের অণুতে কয়টা পরমাণু রয়েছে, অর্থাৎ আমাদেরকে সংকেত লিখতে হলে অবশ্যই পরমাণু সংখ্যা নির্দেশ করে দিতে হবে। এবং এর সাথে আরেকটা বিষয় দেখতে হবে, যেমন দেখো H2 আমি লিখেছি এখানে, H2 মানে আমাদের দুইটা হাইড্রোজেন রয়েছে। এটা পাওয়া যায় আসলে যোজনী থেকে, একটা মৌল বা যৌগ মৌলকে সবসময় কি থাকবে? কিছু যোজ্যতার সংখ্যা থাকবে। এই যোজনী সংখ্যাটি কি করে আসবে? তো এই যোজনী সংখ্যাটা কি করতে হয়? পাশে লিখতে হয়। যেমন ও ও এর সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত আছে, অর্থাৎ অক্সিজেন কয়টা হাইড্রোজেন নিতে পারবে সেটা অবশ্যই হাইড্রোজেনের পাশে সেই সংখ্যাটা আমাদের দিতে হবে। এটা কিন্তু অণু যে সংক্ষিপ্ত অর্থাৎ সংকেত লেখার দ্বিতীয় নিয়ম। আবার মনে করো যে কিছু ক্ষেত্রে যদি এরকম আসে, এরকম আসে, অর্থাৎ দুইটা কার্বন দুইটা অক্সিজেনের সাথে যুক্ত আছে, বা চারটা কার্বন দুইটা অক্সিজেনের সাথে যুক্ত আছে, কিন্তু এরকম কোন সংকেত কি আমরা দেখতে পাই? এরকম সংকেত দেখতে পাই না, কারণ এরকম সংকেত লেখার 3 নম্বর নিয়মে আসে যে যদি একই ধরনের বা হচ্ছে একই সংখ্যা দ্বারা বিভাজ্য এরকম যোজনী সংখ্যা দুইটা মৌলের সাথে দেখা যায়, তাহলে অবশ্যই সেই সাধারণ সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে। এখানে দুই দুই এই জন্য ভাগ করে দেখা যায় 1 আসে, তখন আমরা কার্বন মনোক্সাইড পাই। অথবা যদি এরকম থাকে, এরকম থাকে, তাহলে এখানে সাধারণ সংখ্যাটা কি? 2। তাহলে এখানে ভাগ করে আমরা পেয়ে যাই, এখানে 2 থাকবে, এখানে 4 থাকবে, এখানে আমরা ভাগ করে কি পেয়ে যাব? এখানে ভাগ করে পেয়ে যাব কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? তো এইভাবে আমরা কি করতে পারি? অবশ্যই প্রতীকের পাশে পরমাণু সংখ্যাটা লিখে তাকে সংকেত হিসেবে প্রকাশ করতে পারি। এবার আসি যোজনীতে। আমরা দেখতে পাচ্ছি যে পরমাণুগুলো কি হচ্ছে? পরস্পরের সাথে যুক্ত হচ্ছে, সরি, মৌলগুলো পরস্পরের সাথে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে যৌগ গঠন হচ্ছে। আমরা পানির সম্পর্কে তো করলাম যে পানি দুইটা হাইড্রোজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে কি করছে? একটা পানির অণু গঠন করছে। এই যে মৌল বা যৌগ সরি মৌলগুলো একত্রিত হচ্ছে, এই হওয়ার জন্য সংখ্যার প্রয়োজন হয়। আমরা সংকেতে সেটা দেখতে পেলাম যে সংখ্যার প্রয়োজন হয়। কি সংখ্যায় যুক্ত হবে? একটা মৌলের সাথে 10-12টা মৌল এসে যুক্ত হয়ে যাবে, নাকি একটা মৌলের সাথে একটাই মৌল যুক্ত হতে পারবে, বা একটা পরমাণুর সাথে কয়টা পরমাণু যুক্ত হতে পারবে? এই যে বিভিন্ন ধরনের বিষয়গুলো রয়েছে,
কয়টা যুক্ত হতে পারবে এটা আসলে নির্ভর করে একটা মৌল কয়টা পরমাণুকে ধরতে পারবে, অর্থাৎ কয়টা পরমাণুকে নিজের দিকে আকর্ষিত করবে তার উপর নির্ভর করে। এই যে আমরা ষষ্ঠ অধ্যায় পড়েছিলাম পরমাণু গঠন সম্পর্কে, সেই পরমাণু গঠন সম্পর্কে পড়তে যে আমরা একটা জিনিস কিন্তু পড়েছিলাম যে পরমাণু যে ইলেকট্রন, অর্থাৎ একটা পরমাণু আমি এখন আঁকাই এখানে পরমাণু যদি এটা নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন এবং বাইরের কক্ষপথে থাকে ইলেকট্রন। তো আমরা ষষ্ঠ অধ্যায় পড়েছিলাম যে ইলেকট্রন গুলো পরস্পর স্থান বিনিময় করে, বিভিন্ন পরমাণু ইলেকট্রন গুলো পরস্পর স্থান বিনিময় করে যৌগ গঠন করতে চায়, অর্থাৎ সবসময় নিষ্ক্রিয় হতে চায়। তো আমরা যদি এরকম একটা পরমাণু ধরি, ধরলাম এটা হাইড্রোজেনের পরমাণু, হাইড্রোজেনের পরমাণুতে কয়টা থাকে কক্ষপথে, শেষ কক্ষপথে অর্থাৎ একটাই কক্ষপথ একটা থাকে, তখন আমরা জানি প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে, দুইটা ইলেকট্রন থাকতে পারে। তাহলে হাইড্রোজেন কি করবে, এটা যদি হাইড্রোজেন পরমাণু থাকে, হাইড্রোজেন পরমাণু কি করবে আরেকটা পরমাণুকে নিয়ে, সে আরেকটা পরমাণুর কাছ থেকে ইলেকট্রন নিয়ে সে নিষ্ক্রিয় অবস্থায় যেতে চাইবে। তো মনে করো এর পাশে আমি ক্লোরিন আঁকিয়েছি, ক্লোরিনে 17টা থাকে, কয়টা থাকে 17টা, তাহলে 2 8 আর শেষের কক্ষপথে থাকবে 7টা। তাহলে ক্লোরিনকে ক্লোরিনের কাছ থেকে একটা নিয়ে নেওয়া কিন্তু মুশকিল, আমার লাস্ট কক্ষপথে 8টা যদি থাকে তাহলে আমার কি হবে, সেখান থেকে একটা ইলেকট্রন সরি 7টা থাকলে সে একটা ইলেকট্রন নিয়ে নিতে চাইবে, নিয়ে কি করতে চাইবে, আমরা জানি অষ্টকের নিয়ম অনুযায়ী এই স্থানটা সে পূর্ণ করতে চাইবে। তো এখান থেকে হাইড্রোজেন কি করবে, ওই যে আরেকটা ক্লোরিন পরমাণু রয়েছে, পরে গেলাম এখানে 7টা রয়েছে, আমি আঁকিয়ে নিয়ে আমি পুরোটা আঁকালাম না, জাস্ট বোঝানোর জন্য আঁকাচ্ছি, এখানে 6টা আর একটা 7টা, তাহলে হাইড্রোজেন কি করবে একে ইলেকট্রন প্রদান করে এর প্লাস আয়ন আর এর ইলেকট্রন গ্রহণ করে মাইনাস আয়ন তৈরি করার চেষ্টা করবে, করার ফলে এখানে কি হবে HCl নামক একটা যৌগ গঠন হবে। এই যে ইলেকট্রন আদান প্রদানের যে ধর্মটা, অর্থাৎ একে অন্যের সাথে যে ইলেকট্রন বর্জন বা গ্রহণ করে বা ভাগাভাগি করে এরা যৌগ গঠন করছে, এই যৌগ গঠনের জন্য কি প্রয়োজন হচ্ছে, শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা প্রয়োজন হচ্ছে। আর যোজনী হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, যেটাকে বলে যে কোন পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, এই ইলেকট্রন সংখ্যাটাই আসলে যোজনী হিসেবে পরিচিত। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, মৌলগুলো পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন করার সময় যোজনী প্রয়োজন হয়, অর্থাৎ যোজনী মানে শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কিন্তু স্বাভাবিকভাবে। এটা আরো বড় বিশাল বিস্তারিত বিবরণ আছে তোমাদের, এতটা বিবরণ নবম শ্রেণীতে এসএসসি এইচএসসিতে যে তোমরা পড়বা, আপাতত তোমাদের জানার বিষয় হচ্ছে শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাটাকে আমরা যোজনী হিসেবে ধরবো। তবে ক্ষেত্র বিশেষে যোজনের কিন্তু পরিবর্তন হতে পারে, ক্ষেত্র বিশেষে কিভাবে পরিবর্তন হবে আমি বলছি। তো আমরা এটাকে কি করতে পারি, হাতের সাথে তুলনা করতে পারি, যেমন আমার দুইটা হাত রয়েছে, আমি এই দুইটা হাত দিয়ে কি করতে পারবো, দুইটা জিনিস করতে পারবো। দেখো আমি এক হাতে রাস্তা ধরেছি, এক হাতে কি ধরেছি, মার্কার ধরেছি, কিন্তু আমি কি তিনটা জিনিস একসাথে ধরতে পারবো, আরেকটা হাত যদি আমার থাকে তাহলে আমি আরেকটা কি করতে পারবো, মার্কার ধরতে পারবো। ঠিক যোজনীতে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে একটা মৌলের পরমাণু কয়টা হাত আছে, অর্থাৎ একটা মৌলের কয়টা হাত আছে, সে আরেকটা মৌলকে ধরার জন্য তার কয়টা হাত ব্যবহার করতে পারবে, সেটাই আসলে যোজনী। আছে একটা মৌলের বিভিন্ন ধরনের যোজনী থাকতে পারে, একের অধিক যোজনী থাকতে পারে। ঠিক আছে, তো সেই একের অধিক যোজনী থাকাটাকে পরিবর্তনশীল যোজনী বলা হয়, একের অধিক যোজনী থাকাকে কি বলা হচ্ছে, পরিবর্তনশীল যোজনী বলা হয়। যেমন আমি কার্বন ডাইঅক্সাইডের উদাহরণ দিয়েছি, এর আগে কার্বন মনোক্সাইডের উদাহরণ দিয়েছি, এখন যদি আরেকটা উদাহরণ দিয়ে আমি দেখাতে যাই যে লোহা, আমাদের বলে দিই লোহাকে আমরা এফই দ্বারা কি করি, তোমাদের বইয়ের মধ্যে কিন্তু বেশ কিছু প্রতীক সংকেত দেওয়া আছে, দেখবা যে এফই দ্বারা দিয়ে আয়রনকে প্রকাশ করা হচ্ছে, ফেরাম দিয়ে, ফেরাম কিন্তু একটা ল্যাটিন শব্দ, সেই ফেরাম দিয়ে কাদের বোঝানো হয়, আয়রনকে বোঝানো হয়, লোহার ইংরেজি নাম আয়রন, এর ল্যাটিন নাম হচ্ছে ফেরাম। তো এফই, এই এফই একটা অধিক যোজনী রয়েছে, এই যোজনীকে বলা হয় পরিবর্তন
পরিবর্তনশীল যোজনী অর্থাৎ ক্ষেত্র বিশেষে এরা যোগ গঠন করার সময় কখনো এর দুইটা হাত ব্যবহার করবে, কখনো তিনটা হাত ব্যবহার করবে। তাহলে ফেরাম যে হচ্ছে আমরা মৌলের কথা বলছি লোহা, তাহলে কখনো এর যোজনী দুই হবে, কখনো এর যোজনী তিন হবে। এই যোজনীর পরিবর্তনটাকে আমরা কি বললাম? পরিবর্তনশীল যোজনী। কখন দুই কখন তিন দেখো, কখনো কখনো এটা কি করবে? দুইটা ক্লোরিন কে করবে, দুইটা ক্লোরিন কে করলে ক্লোরিনের এখানে সংকেতটা কেমন হবে? আমি বললাম এই একটা ফেরাম অর্থাৎ একটা লোহা, লোহার একটা মৌল কয়টা ক্লোরিন কে করলো? দুইটা। ক্লোরিনের কিন্তু যোজনী এক, শুরুতে আমি বলেছি একটা হাইড্রোজেন একটা ক্লোরিন কে ধরবে, তাহলে ক্লোরিনের যোজনী কিন্তু এক। তারপরে যখন এই লোহা দুইটা ক্লোরিন কে ধরছে তখন সংকেত লেখার সময় যোজনীটা এর যোজনী কিন্তু আমরা এখানে লিখছি, খেয়াল করো প্রতীক সংকেত যোজনী তিনটা কিন্তু সম্পর্কযুক্ত। তো এইভাবে আমরা কি বুঝতে পারছি? এখানে যোজনী কত? এখানে যোজনী দুই, এখানে যোজনী দুই, আর এখানে যোজনী এক। তাহলে তোমাকে একটা মৌল বা যৌগ দিয়ে দিলে তুমি কিন্তু তার যোজনী লিখতে পারবে, যৌগ দিয়ে মৌল দিলে তোমাকে মুখস্থ করতে হবে, যৌগ দিলে তুমি কি করতে পারবা তার যোজনী কিন্তু নির্ণয় করতে পারবা। আবার দেখো এই ফেরামি ক্লোরিনের সাথে মাঝখানে বিক্রিয়া করে এরকম একটা অংশ যৌগ গঠন করে, এইরকম যৌগ যদি গঠন করে তখন কিন্তু এই লোহা একই লোহার পরিবর্তনশীল যোজনী হয়ে যায় কত? তিন। আর ক্লোরিনের যোজনী কিন্তু এক। তাহলে তোমাদেরকে যদি আমি এখন এসিএল লিখে দিই এরকম একটা অংশ লিখে দিই, তাহলে কি তোমরা এর যোজনী নির্ণয় করতে পারবে না? এখানে কি এক পাশে অন্য কোনো সংখ্যা লিখেছি? এর যোজনী কত হবে? এর যোজনী এক, এর যোজনী এক হবে। কিন্তু কিছু ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে মৌলগুলোর যোজনী কিন্তু আমরা কি করেছি, ভাগ করে কিন্তু অনেক সময় সংকেত লিখছি। যেমন আমরা একটা সংকেত লিখেছিলাম কার্বন অক্সিজেন, এখানে কিন্তু কার্বন অক্সিজেন কোনোটা যোজনী এক না, আমরা কি করেছিলাম এখানে ভাগ করেছিলাম। এখানে অক্সিজেনের যোজনী কত? দুই, কার্বনের যোজনী দুই। এটার জন্য আমাদের কি করতে হবে? কিছু বিষয় আমাদেরকে মুখস্থ করতে হবে, অবশ্যই মনে রাখার এই প্রসেসটা আমাদেরকে জানতে হবে, এবং এর সাথে কিন্তু কিছু বিষয় আমাদের মুখস্থ করতে হবে। এই মুখস্থ করার জন্য তোমাদেরকে টেবিলটা আমি দেখিয়ে দিই। এই টেবিলটাকে বলা হয় যোজ্যতার টেবিল বা যোজনী টেবিল। তোমাদের বইয়ে চার পর্যন্ত দেওয়া আছে, তোমাদের বইয়ে কত পর্যন্ত দেওয়া আছে? চার পর্যন্ত। এখানে ভ্যালেন্সি ওয়ান মানে যাদের যোজনী এক তাদের সবগুলো প্রতীক এখানে লেখা আছে। এখানে আস বা ইক বলে তোমরা কিছু বিষয় দেখতে পাবা। আস অর্থ হচ্ছে কোন পরিবর্তনশীল যোজনী, অর্থাৎ একই মৌলের যদি দুইটা যোজনী থাকে তাহলে প্রথম যোজনীটাকে আস বলা হবে, পরবর্তী যোজনীকে ইক বলা হবে। যেমন কপারের আমরা দেখতে পাচ্ছি দুইটা যোজনী রয়েছে, কপারের প্রথম যোজনী এক, পরবর্তী যোজনী আবার ইক লেখা আছে, অর্থাৎ এটা দ্বিতীয় যোজনী কপারের। তাহলে দুই রকম ভাবে এই মৌলটা যৌগ গঠন করতে পারবে। তো এই টেবিলটা তোমাদের অবশ্যই ভালোভাবে মুখস্থ করতে হবে। তোমাদের বইয়ের মধ্যে দেখবা যে ভ্যালেন্সি টেবিল ফোর পর্যন্ত দেওয়া আছে, এই পরবর্তী টেবিলগুলো তোমরা পরবর্তী ক্লাসে গিয়ে দেখতে পাবা। এখন দেখো এই ভ্যালেন্সি টেবিলের মধ্যে আবার কতগুলো আমরা সংকেত দেখতে পাচ্ছি, এগুলো তো ঠিক মৌল নয়, এগুলো তো যৌগ। তাহলে এগুলোকে আমরা যোজনী টেবিলে কেন রেখেছি? তোমাদের মনে প্রশ্ন আসছে হয়তো বা যে এগুলো কেন আমরা রেখেছি। দেখো কিছু যৌগ থাকে যেটার এখানে আমি হচ্ছে আমি আগে বলে নিই যে যোজনী লেখার একটা নিয়ম যে উভয় মৌল বা যৌগ মূলকের যোজনী যদি ভিন্ন হয় তাহলে কোনাকুনি আকারে সংকেত লেখা হয়। অর্থাৎ এই জিনিসটা তোমরা যদি খাতায় নোট করো না, আমি আগে বলতে ভুলে গেছিলাম, খাতায় নোট করে নাও তাহলে ভালো হয়। অর্থাৎ কোন যৌগের সংকেত লেখার সময় তোমাদের যোজনী আর সংকেত লেখার সময় তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোন মৌলের সূত্রটা যদি তোমরা মাথায় রাখো তাহলে লিখতে শুরু সুবিধা হবে। দেখো একটা মৌল যদি এ হয় আরেকটা মৌল যদি বি হয় তাহলে এর সংকেত এবং যোজনী লেখার নিয়ম কি? এর যোজনী যদি তোমার জানা থাকে এক্স আর বি এর যোজনী যদি জানা থাকে ওয়াই তাহলে এর সঠিক সংকেতটা অর্থাৎ এর যৌগ গঠনের সময় সঠিক সংকেতটা তুমি লিখতে পারবে এইভাবে। আমি আশা করি বুঝাতে পেরেছি। এটা আমার আগে বলা উচিত ছিল, হচ্ছে বলা হয়নি যে এই যে এই এই সূত্রটা যদি তুমি খাতায় লিখে রাখো এই সূত্র দিয়ে কিন্তু তুমি যে কোনো যৌগ গঠন করতে পারবে, অর্থাৎ তোমার দুইটা মৌলের
অবশ্যই খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো আমরা মৌল বা যৌগ সম্পর্কে জানলাম, মৌলগুলো একত্রিত হয়ে যৌগ গঠন করছে, তাহলে যৌগ মূলকের কাজ কি? আমরা ভ্যালেন্সি টেবিলে যদি আরেকবার চাই যে যৌগ মূলক গুলোকে এই টেবিলে কেন স্থান দেওয়া হয়েছে, কিছু মৌল কিছু 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 ক্ষেত্রে মৌলগুলো সম্পূর্ণরূপে যৌগ গঠন করতে পারে, আয়নিক অবস্থায় থাকে। আমরা যদি ইলেকট্রনের গ্রহণ বা বর্জন বিষয়টা সম্পর্কে জানি, ইলেকট্রন গ্রহণ বা বর্জন যখন করছে তখন কি হচ্ছে, ক্ষেত্র বিশেষে আয়ন গঠন করে রাখছে, অর্থাৎ সম্পূর্ণ যৌগ গঠন হচ্ছে না, সেটা আরো কিছু মৌল নেওয়ার ক্ষমতা আছে। যদি এই ধরনের যৌগ গঠন হয় তখন সেটাকে সম্পূর্ণ যৌগ না বলে কি বলা হচ্ছে, যৌগ মূলক। আর এই আয়নিক পরমাণু গুচ্ছ যৌগ গঠনে সাহায্য করে, এদেরকে যৌগ মূলক বা রেডিকেল, অর্থাৎ যৌগ মূলকের আরেকটা নাম রেডিকেল, এই রেডিকেল বলা হয়ে থাকে, এবং এই জন্যই এদেরকে নির্দিষ্ট যোজনীতে রাখা হয়েছে। যেমন এটা চেনার খুব সহজ একটা উপায় আছে, তোমরা দেখে চিনতে পারবে, এটার জন্য আলাদা করে তোমাদের খুব বেশি কিছু মুখস্থ করা লাগবে না। যেমন তোমাদেরকে যদি আমি বলি যে এন এইচ 4+ মানে হচ্ছে, তোমাদের কিন্তু মুখস্থ না করলেও চলবে, জাস্ট নিয়মটা যদি তোমরা জানো, এই যে এখানে যে প্লাস বা মাইনাস চিহ্ন থাকে এটা দিয়ে আমরা কি বোঝাই, আয়নকে বোঝাই, এটা দিয়ে আয়নকে বোঝাই। তাহলে এই যে প্লাস চিহ্ন রয়েছে এর আশেপাশে কোনো সংখ্যা কি আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না, তাহলে এর যোজনী সংখ্যা হবে +1। এখন কোন মৌলের ক্ষেত্রে যেমন কার্বনেটের কথা, এটার নাম হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া হচ্ছে এক ধরনের যৌগ মৌল। এখন যদি কার্বনেট আমরা দেখি, কার্বনের হচ্ছে 2- দিলাম, তাহলে বলতো এর যোজনী কত হতে পারে? অবশ্যই তোমরা পারবে, এর যোজনী হবে -2। অর্থাৎ এই মাইনাস বা প্লাস দেখে, এই আয়নটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এর যোজনী কত। তাহলে এটা আমরা কয় নাম্বার ঘরে রাখবো? 2 নাম্বার ঘরে। এমন একটি কয় নাম্বার ঘরে রাখবো? 1 নাম্বার ঘরে। ঠিক এইভাবে বাইকার্বনেট যদি লেখা হয়, বাইকার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট যদি আমরা লিখি, এখানেও মাইনাস থাকে, তার মানে বলো তো এখন এটা যোজনী কত হবে? এর যোজনী হবে 1। এই 1, 2 বা 3 যাই থাকুক না কেন, এই আয়নের ঘরে তখন তোমরা বুঝবে যে কত নাম্বার যোজনীর ঘরে রয়েছে, তাহলে এর যোজনী 1, 2 বা 3 এরকম হবে। আরেকবার দেখি না, এখানে র্যাডিক্যাল গুলো অর্থাৎ যৌগ মূলক গুলোর আমি কিছু সংকেত দেওয়ার চেষ্টা করেছি। এই যৌগ মূলক গুলোতে যেমন দেখো এখানে প্লাস আছে, প্লাসের মানে কি, এর যোজনী কত? যোজনী সংখ্যা 1। প্লাস আছে, যোজনী সংখ্যা কত? 1। এখানে আমার দেখো কত আছে, এই একই জিনিস হচ্ছে, এই এটার যোজনী সংখ্যা কত? 3। আবার এখানে দেখো এজি, এজি এর 2টা যোজনী আছে, অর্থাৎ এখানে 1 আছে, এখানে 2 আছে। কপারের কয়টা যোজনী রয়েছে? আমরা বিভিন্ন ধরনের যে পরিবর্তনশীল যোজনীর কথা বললাম, সেটা কিন্তু এই চার্টের মধ্যে উল্লেখ করা আছে। এখানে বিভিন্ন ধরনের যৌগমূলক রয়েছে, আবার মৌল রয়েছে, এখানে এইভাবে পরিবর্তনশীল যোজনীটা রয়েছে। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এটা যদিও তোমাদের খুব বেশি প্রয়োজন হবে না, তারপরেও জানার জন্য কিন্তু তোমরা দেখতে পারো। দেখো আমি একই ধরনের যে মৌল এবং যৌগ মূলকগুলো রয়েছে সেগুলোকে একসাথে করেছি, এতে একাধিক কি রয়েছে, যোজনী রয়েছে। আর এখানে এরকম ভাবে যতগুলো প্লাস মাইনাস দেওয়া থাকবে, এটা চেনার জন্য তোমরা করবে যে যতগুলো মৌল তোমাদের বইয়ের মধ্যে মৌলের নাম প্রতীক রয়েছে সেগুলো যদি খাতার মধ্যে ঠিক এরকম প্লাস মাইনাস বা 2, 3 এভাবে দিয়ে চিহ্নিত করে রাখো, তাহলে যোজনীগুলো কিন্তু মনে রাখতে সাহায্য করবে এগুলো। তো এইভাবেও তোমরা মনে রাখতে পারো, কিন্তু যদি মুখস্থ না করতে চাও তাহলে এইভাবে খাতায় নোট করে যে প্লাস দিলা, তুমি প্লাস দিচ্ছ মানে কি, সেই মৌলের যোজনী 1, 2+ দিচ্ছ মানে যোজনী 2। একই মৌলের যদি 2টা থাকে তাহলে তুমি একবার প্লাস লিখবে আরেকবার 2+ লিখবে। এইভাবে যদি খাতায় নোট করে রাখো তাহলে তোমার যোজনী টেবিল কিন্তু আলাদা করে মুখস্থ করতে হবে না। এবার আসুন আমরা চলে যাই রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ কাকে বলা হয়েছে? সেই রাসায়নিক পদার্থ, অর্থাৎ পদার্থগুলো বিভিন্নভাবে নিজেদের ধর্ম এবং বৈশিষ্ট্য পরিবর্তন করে, এবং পরিবর্তন করে বলে আমরা বিভিন্ন পদার্থ থেকে বিভিন্ন পদার্থকে কিন্তু তৈরি করতে পারি। তো এই যে যদি কোনো পরিবর্তনের ফলে কোনো পদার্থ তার ধর্ম এবং বৈশিষ্ট্য, যেমন অক্সিজেন গ্যাসীয় পদার্থ, হাইড্রোজেন গ্যাসীয় পদার্থ কিন্তু মিলিত হয়ে কি তৈরি করছে, পানি তৈরি করছে। পানি একটা তরল পদার্থ যেটাকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু হাইড্রোজেন অক্সিজেনকে কি আমরা দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। তাহলে এই যে ধর্ম এবং বৈশিষ্ট্য পরিবর্তন করে ফেলছে, এই
ধর্ম এবং বৈশিষ্ট্যের পরিবর্তনকে বলা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আর যে পরিবর্তনের মানে যে কাজের ফলে যে বিক্রিয়ার ফলে এই পরিবর্তনটা ঘটছে সেটাকে আমরা বলতে পারি রাসায়নিক বিক্রিয়া। আর রাসায়নিক বিক্রিয়াকে যখন আমরা একটা পরিচিতি দিতে যাবো, যেমন আমরা মৌলের পরিচিতি করলাম, যৌগের পরিচিতি করলাম, যোজনী সম্পর্কে যেমন জানলাম, তাহলে আমরা অবশ্যই একটা বিক্রিয়া যে হচ্ছে সেই বিক্রিয়ার পরিচিতি জানতে চাইবো, সেটার অবশ্যই একটা সংক্ষিপ্ত রূপ থাকবে। আমরা নিশ্চয়ই একটা বিক্রিয়াকে ডিটেলসে লিখে সময় নষ্ট করবো না, একটা পরিচিতি দিতে চাইলে আমাদেরকে সংক্ষিপ্ত একটা সমীকরণে নিয়ে আসতে হবে। তোমরা গণিত যেহেতু করো, গণিতের সমীকরণটা তোমরা কিন্তু করে অভ্যস্ত, তো সমীকরণের দুইটা কিন্তু থাকে, একটা বাম পক্ষ থাকে, একটা ডান পক্ষ থাকে। ঠিক এইরকম ভাবে রাসায়নিক বিক্রিয়া দুইটা বস্তু বা তিনটা পদার্থ মিলিত হয়ে একটা নতুন পদার্থ সৃষ্টি করছে, এই সৃষ্টিটাকে যখন আমরা বাম পক্ষ ডান পক্ষ ভাবে একটা সমীকরণের রূপ দিব, তখন আমি সেটা কি বলতে পারবো, রাসায়নিক সমীকরণ। তাহলে রাসায়নিক সমীকরণের সংজ্ঞা যদি চায়, রাসায়নিক বিক্রিয়ার বিবরণ যে সমীকরণের মাধ্যমে দেওয়া হয় তাকে রাসায়নিক সমীকরণ বলে। এই সমীকরণের কথা যখন আমরা বলতে যাব, তখন আমাদেরকে অবশ্যই নোট করে রাখতে হবে দুইটা বিষয়, একটা বিক্রিয়ক, একটা উৎপাদ। অর্থাৎ একটা সমীকরণ লেখার সময় তোমরা গণিতের সমীকরণ লেখার সময় কি করো, বাম পক্ষ ডান পক্ষ, বাম পক্ষে হয়তো একটা দেওয়া থাকে, তোমরা বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলাও। ঠিক একই ভাবে এখানে কি দেওয়া থাকবে, এখানে মনে করো যে রাসায়নিক সমীকরণ আমি ওখানে প্রতীকের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, দেখো আমি এই পাশে লিখেছি এবি, এবি প্লাস সি, অর্থাৎ দুইটা ভিন্ন ভিন্ন মূলক যৌগ অথবা যৌগ মূল এবং মূল একত্রিত হয়ে বিভিন্ন ধরনের নতুন পদার্থ তৈরি করতে পারে। দেখো এখানে যদি এবি থাকে, এবির নির্দিষ্ট একটা আলাদা ধর্ম আছে নিশ্চয়ই, আবার যদি সি থাকে সি এর আলাদা ধর্ম থাকবে, কিন্তু আমি যদি এবি থেকে একে আলাদা করে দিই তাহলে কি ধর্মটা পরিবর্তন হয়ে যাচ্ছে না, অবশ্যই পরিবর্তন হচ্ছে। আর সি এর সাথে যদি বি কে যুক্ত করে দিই তাহলে পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা আসলে একটা প্রতীকী চিহ্নের মাধ্যমে আমি তোমাদেরকে রাসায়নিক সমীকরণ বোঝানোর চেষ্টা করছি, যে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষের মাধ্যমে সাজিয়ে সমীকরণ আকারে যদি কোনো বিক্রিয়াকে প্রকাশ করে থাকি তাহলে সেটাকে আমরা বলতে পারি রাসায়নিক সমীকরণ। তো আসো রাসায়নিক সমীকরণের সমতাটা দেখে নিই। তোমাদের রাসায়নিক সমীকরণ যখন তোমরা লিখবা, যেমন এ এ প্লাস বি দেওয়ার পরে আমি ওটার পাশে লিখলাম ইকুয়াল টু বি প্লাস সি, ঠিক আছে। এখন এটা সমান হলো কিনা এটা যাচাই না করে কি আমরা সমান কথাটা লিখতে পারবো, লিখতে কিন্তু পারবো না। রাসায়নিক সমীকরণ যখন আমরা লিখি তোমরা দেখবে যে আমরা সাধারণত কি করছি, আগেরটা যদি দেখি আমরা সরি আগেরটা যদি দেখি আমরা এখানে একটা অ্যারো চিহ্ন ব্যবহার করেছি, যে এটার ফলে এই দুইটা জিনিস আমরা দেখতে পাচ্ছি উৎপন্ন হয়েছে। কারণ কি এখানে আমার অজানা যে এটা কি আসলে সমান কিনা, এটা থেকে একটা নতুন পদার্থ, এখান থেকে এখানে কি হচ্ছে নতুন একটা পদার্থ তৈরি হচ্ছে, তাহলে এটা সমান কিনা আমরা জানবো কি করে? আর সমান না হলে কি আমরা এখানে সমান চিহ্ন ব্যবহার করতে পারবো? গাণিতিক নিয়মে কিন্তু আমরা সমান চিহ্ন ব্যবহার করতে পারবো না। তো এই যে রাসায়নিক সমীকরণে সমতা প্রকাশ করার জন্য কি করা হয়, এই পাশে এই যৌগ বা যৌগগুলোকে যতগুলো পরমাণু রয়েছে এই মৌলতে যতগুলো পরমাণু রয়েছে তার সমষ্টি সমান পরমাণু এই দুইটা মিলিয়ে থাকতে হবে, অর্থাৎ এই পাশের টোটাল পরমাণু সংখ্যা আর এই পাশের টোটাল পরমাণু সংখ্যা যদি সমান হয় তাহলে সেই সমীকরণকে আমরা বলতে পারি সমতা রাখা বা সমতা ভিত্তিক সমীকরণ। এটাই হচ্ছে রাসায়নিক সমীকরণের সমতা। দেখো এখানে আমরা প্রথমত অ্যারো চিহ্ন দিয়ে এখানে লিখেছি, অ্যারো চিহ্ন দিয়ে লেখার পরে এখানে একটা যৌগ, এখানে একটা যৌগ, এই দুইটা যৌগ তোমরা সবসময় মনে রাখবা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে শুধু যে মৌল বা যৌগমূলক কাজ করবে তা নয়, দুইটা আলাদা আলাদা যৌগ কিন্তু একত্রিত হয়ে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারে, এটা সম্পর্কে ডিটেলস আমরা আরো পড়বো। তো এখানে দেখো আমরা এটা থেকে দেখতে পাচ্ছি এখানে দুইটা এনে এনে অর্থ সোডিয়াম, দুইটা সোডিয়াম রয়েছে, একটা কি রয়েছে সালফার রয়েছে। এখানে তাহলে কয়টা পরমাণু হচ্ছে, তিনটা। এখানে দুই দেওয়া আছে অর্থাৎ এখানে দুইটা হাইড্রোজেন রয়েছে, দুইটা ক্লোরিন রয়েছে, তাহলে দুইটা হাইড্রোজেন দুইটা ক্লোরিন, তাহলে এখানে দুই দুই চার, দুই ছয় আর একে সাত, তাহলে আমার এদিকে এটার নাম হচ্ছে বিক্রিয়ক। এই বিক্রিয়ক যতগুলো থাকে
আমার যেটা উৎপন্ন হচ্ছে সেটার নাম হচ্ছে উৎপাদ। তাহলে উৎপাদের মতো ঠিক ততগুলো আমার কি থাকতে হবে, পরমাণু থাকতে হবে। তো দেখো এখানে টু এন এস সিএল, এখন যদি আমরা এখানে টুটা কেটে দিই, যদি টু না থাকে তাহলে একটা এনে একটা সিএল, কয়টা হলো, দুইটা হলো। আর এখানে এইচ টু এস, এই এইচ টু এস একটা গ্যাসীয় পদার্থ, এই এইচ টু এস যদি থাকে তাহলে দুই আর একে কয়টা হচ্ছে, তিনটা। তাহলে তিন আর দুইয়ে কয়টা হবে, তিন আর দিয়ে পাঁচটা হবে। কিন্তু আমাদের ওই পাশে কিন্তু হয়েছিল সাতটা। তাহলে আমাদের সমতা নির্ণয়ের জন্য আমাদের কয়টা রাখতে হবে, আর দুইটা লাগবে। এখন আমরা ইচ্ছা মতো কি সংখ্যা বসিয়ে সমতা করে ফেলতে পারবো? আমার লাগবে এখানে দুইটা সোডিয়াম, আমি ওখানে বসিয়ে দিলাম দুই, এটা কি হবে না? হবে না। সমতার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, সমতার ক্ষেত্রে দেখতে হবে কোনটার কয়টা পরমাণু আছে। অর্থাৎ যদি সোডিয়ামে দুইটা পরমাণু থাকে, ওইদিকেও সোডিয়ামের কিন্তু দুইটা পরমাণু থাকতে হবে। এখানে যদি হাইড্রোজেনের দুইটা থাকে, ওই পাশেও হাইড্রোজেনের কিন্তু দুইটা থাকতে হবে। আমরা কিন্তু হাইড্রোজেনের চারটা বানাতে পারবো না। ঠিক এইভাবে আমাদেরকে কি করতে হবে, সমতাটা করতে হবে। দেখো আমি আরেকটা উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এখানে এটা তোমরা একটু চিহ্ন হিসেবে ধরবা, এখানে পানি নিয়েছে। তো দেখো পানির ক্ষেত্রে যদি আমরা দেখি যে পানিকে নর্মালি রাসায়নিক সমীকরণ আকারে প্রকাশ করতে দিব, আমরা এভাবেই পারবো। এই যে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের সঙ্গে এবং হাইড্রোজেন অক্সিজেন মিলিত হয়ে কি হয়েছে, H2O হয়েছে। কিন্তু লক্ষ্য করো হাইড্রোজেনের এখানে কয়টা পরমাণু আছে, দুইটা। অক্সিজেনের এখানে কয়টা পরমাণু রয়েছে, দুইটা। তাহলে কয়টা পরমাণু হলো, চারটা। কিন্তু পানির মধ্যে হাইড্রোজেনের রয়েছে দুইটা পরমাণু, অক্সিজেনের রয়েছে একটা পরমাণু। তাহলে চার আর তিনটা কি আমরা সমতা বিধান করতে পারবো? চার বিকল্প তিন কিন্তু হয় না। তাহলে আমরা এক্ষেত্রে কি করতে পারি, আমার কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেনের পরিমাণ সমান রাখতে হবে। দেখো এই সমতাকরণের জন্য আমাদের কি করতে হবে, আমি যদি এই এইচ প্রথমে লিখে নিলাম, এইচ টু আমার, এইচ টু লাগবে, ও টু অক্সিজেন লাগবে, এইচ টু লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমাকে কি করতে হবে, এখানে এমন ভাবে সাজাতে হবে যেন আমার এই হাইড্রোজেন এবং অক্সিজেনের পরিমাণটা ঠিক থাকে। দেখো এখানে অক্সিজেন একটা, এখানে অক্সিজেন দুইটা। তাহলে আমি যদি দুই দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমার দুইটা অক্সিজেন চলে আসছে, ঠিক আছে? ক্লিয়ার? আমি যদি এখানে দুই দ্বারা গুণ করি, স্কয়ার করতে না কিন্তু সামনে দুই দ্বারা যদি গুণ করি তাহলে আমার দুইটা অক্সিজেন চলে আসছে। কিন্তু দেখো আমার এখানে আছে হাইড্রোজেন দুইটা, আমার ওখানে হয়ে গেল কি, দুই দুগুণ চারটা হাইড্রোজেন মিলল কি। তাহলে এই সমতা বিধানের জন্য আমাকে কি করতে হবে, এখানে দুই গুণ করে দিতে হবে। তাহলে এখানে চারটা হাইড্রোজেন, দুইটা অক্সিজেন, এখানে চারটা হাইড্রোজেন আর দুইটা অক্সিজেন, কি হলো, এখানে দুই গুণ তিন মানে হচ্ছে পানির একটা মধ্যে তিনটা পরমাণু থাকে, সেই হিসেবে দিয়েছি। দুইটা দুইটা অক্সিজেন, চারটা হাইড্রোজেন মিলিত হয়ে কত হলো, ছয় হলো। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছ কি করে সমতা বিধান করতে হয়। তো এখন তোমাদের মনে প্রশ্ন আসবে যে সমতা বিধান ছাড়া কি আমরা সমীকরণ লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবে। আমরা রাসায়নিক বিক্রিয়া যখন বোঝানোর জন্য শুধু সমীকরণ লিখবো, তখন তোমরা কিন্তু কেন চিহ্ন দিয়ে লিখতে পারবে, তখন তোমাদের সমতা বিধান করা কিন্তু প্রয়োজন নেই। কিন্তু যদি তোমাদেরকে উল্লেখ করে দেওয়া হয় যে সমতা বিধান করো, তখন অবশ্যই দুই পাশের ভিন্ন ভিন্ন যে মৌলগুলো থাকবে প্রত্যেকটার পরমাণু সংখ্যা তোমাকে সমান করে দেখাতে হবে, তারপরে শুধুমাত্র তুমি সমান লিখতে পারবা। তুমি এই ক্ষেত্রে যদি সমান লিখে দাও, এখানে যদি টু যুক্ত না করে তুমি এখানে সমান লিখে দাও, তাহলে কিন্তু তোমার ওই সমীকরণটা ভুল হয়ে গেল। তাহলে রাসায়নিক সমীকরণ লেখার সময় আমাদেরকে গুরুত্ব দিতে হবে। দেখো এখানে আমি আরেকটা রাসায়নিক, একটা রাসায়নিক বিক্রিয়া দেখিয়েছি। আমরা যেহেতু রাসায়নিক সমীকরণ সম্পর্কে জেনে নিলাম, মোটামুটি নিয়মগুলো জেনে নিলাম, তোমরা অবশ্যই বই রিডিং করবে, বইয়ের মধ্যে খুব সুন্দর করে আমাদের এই বিষয়গুলো তুলে দেওয়া আছে। এখন চলে আসি রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি জেনেছি। এখন দেখো আমার এখানে একটা মিথেন গ্যাস, মিথেন কিন্তু যৌগ, এই মিথেন গ্যাস দেওয়া আছে। এই মিথেন গ্যাসের মধ্যে কি আছে, সি অর্থাৎ কার্বন রয়েছে আর হাইড্রোজেন রয়েছে। কয়টা কার্বন রয়েছে, একটা কার্বন রয়েছে আর চারটা হাইড্রোজেন রয়েছে। এই মিথেন গ্যাসটা কি করছে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, এখানে অক্সিজেন দেখতে পাচ্ছি আমরা, অক্সিজেনের সাথে অর্থাৎ দুইটা অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে, পরমাণু নয় কিন্তু, দুইটা অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করেছে। আবার এক একটা অক্সিজেন অণুর মধ্যে দেখো দুইটা পরমাণু রয়েছে, ঠিক আছে? চিত্রের সাথেই দেখানো হচ্ছে। এই যে এগুলো ইলেকট্রন
হচ্ছে একটা যৌগ গঠন করেছে। আমরা ক্লাস সিনোতে আগে বুঝিয়েছি কিন্তু এখানে আসলে একটা যৌগ গঠন, এখানে যৌগ গঠন করেছে। তো এখানে দেখো এই দুইটা একত্রিত হয়ে দুইটা ভিন্ন ভিন্ন পদার্থ, মিথেন একরকম অ্যাটমের পদার্থ, অক্সিজেন একরকমের পদার্থ, এটা যুক্ত হয়ে স্থান পরিবর্তন করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করেছে। তোমরা সবাই জানো কার্বন ডাইঅক্সাইড এবং পানি কিন্তু এই পানির যে ধর্ম সেটা কিন্তু এই দুইটা থেকে সম্পূর্ণ আলাদা। তাহলে আমরা বলতে পারি যে এখানে একটা রাসায়নিক পরিবর্তন হয়েছে। আর রাসায়নিক পরিবর্তন যে বিক্রিয়াতে হবে সেই সেটাকে আমরা কি বলতে পারি, রাসায়নিক বিক্রিয়া, সরি। আর এই যে হচ্ছে এই পানিতে যে দুইটা পদার্থ একত্রিত হচ্ছে এই দুইটা পদার্থকে আমরা কি বলতে পারি, বিক্রিয়া পদার্থ। এরা বিক্রিয়া করছে এবং যে দুইটা নতুন পদার্থ একটা বা দুইটা বা তিনটা যে পদার্থগুলো তৈরি হবে ভিন্ন ধর্মী সেই পদার্থগুলোকে আমরা বলব উৎপাদ। এবং রাসায়নিক সমীকরণ লেখার ক্ষেত্রে আরেকটা নিয়ম তোমরা মনে রাখো, অনেক সমীকরণে তোমরা কিন্তু ত্রিভুজ বা ডেল্টা দেখতে পাবা, এটার মানে হচ্ছে সেখানে তাপ দেওয়া হয়েছে। রাসায়নিক সমীকরণ যত তোমরা বড় হবা তত দেখবা আরো ভাস তুমিও শিখতে পারবে যে এইভাবে ডেল্টা দ্বারা কি বোঝানো হয়, ডেল্টা দ্বারা বোঝানো হয় যে তাপ প্রদান করা হয়েছে। এই যে এরকম টি চিহ্ন যদি উপরের দিকে থাকে তাহলে এখানে বোঝানো হয় যে এটা গ্যাসীয় পদার্থ, অথবা কোনো কিছুর পাশে যদি এল লেখা থাকে ছোট হাতের এল বা জি লেখা থাকে মানে লিকুইড গ্যাস, পলিমার পাশে বা এস লেখা আছে এটা মানে সলিড, যদি কোনো মৌল বা যৌগের পাশে এরকম করে আলাদা আলাদা ভাবে ব্র্যাকেট দিয়ে লেখা থাকে তার মানে রাসায়নিক রয়েছে জারণ বিজারণ রয়েছে, অন্যান্য আরো বহুমুখী বা একমুখী বিক্রিয়া রয়েছে। আমরা এই ক্লাসের জন্য চার ধরনের রাসায়নিক বিক্রিয়া সংক্ষেপে একটু জেনে নেব। রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন আদান প্রদান যে করছে আদান প্রদানের উপর নির্ভর করে চারটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সংযোজন, তোমরা ইংরেজি নামটা কিন্তু জানবে, অ্যাডিশন বা কম্বিনেশন বিক্রিয়া অর্থাৎ রিয়াকশন, বিক্রিয়ার ইংরেজি রিয়াকশন। বিযোজনকে বিয়োজন বিক্রিয়া বলা হয়, বিযোজন বা বিয়োজন এটাকে ডিকম্পোজিশন রিয়াকশন বলে, দহন প্রতিস্থাপন। এই নামগুলো থেকে কিন্তু তোমরা একটা ধারণা করে নিতে পারছো, সংযোজন মানে সংযুক্ত করছে দুইটা ভিন্ন ভিন্ন মৌল সংযুক্ত করছে, বিযোজন মানে কি বাদ দিয়ে দিচ্ছে একটা কোন একটা হয়তো যৌগ থেকে সেখান থেকে দুইটা মৌল বা যৌগ সৃষ্টি হচ্ছে। দহন মানে কি, দহন মানে এখানে তাপ এবং আগুনের উপস্থিতি থাকবে। এবং প্রতিস্থাপন মানে কি, প্রতিস্থাপন মানে হচ্ছে জায়গা পরিবর্তন। আসো আমরা দেখে নিই সংযোজন বিক্রিয়া কাকে বলে। যে বিক্রিয়া একের অধিক মৌল বা যৌগ, একের অধিক মৌল বা যৌগ একত্রিত হয়ে একটাই কিন্তু যৌগ গঠন করবে। যে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে সম্পূর্ণ ভিন্ন ধরনের নতুন পদার্থের সৃষ্টি হয়। এবং এখানে তোমরা মনে রাখবে যে দুইটা বা তিনটা যাই একসাথে বিক্রিয়া করুক না কেন, মৌল বা যৌগ, মৌল বা যৌগ সেটাই কি হবে, সেটাই হচ্ছে সংযোজন বিক্রিয়া হবে। অর্থাৎ একের অধিক মৌল বা যৌগ একত্রিত হয়ে যদি একটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী কোনো যৌগ গঠন করে, নতুন কোনো পদার্থ গঠন করে, সেটাকে আমরা বলে দিচ্ছি সংযোজন বিক্রিয়া। দেখো আমি এখানে দুইটা বিক্রিয়া দেখেছি, প্রচুর সংযোজন বিক্রিয়া আছে। তোমরা প্রতীক সংকেত কিন্তু জেনেছো, তোমরা ইচ্ছা করলে বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে পারো, প্র্যাকটিস করে কিন্তু ছবি তুলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিতে পারো যে মিস বিক্রিয়াটা ঠিক হলো কিনা দেখেন। তোমাদের বাড়ির একটা কাজ দিলাম আমি যে বিভিন্ন ধরনের বিক্রিয়া করে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে, হ্যাঁ খাতায় লিখে সেটা ছবি তুলে আমাদেরকে জানাবে। দেখো এখানে এফি, এফি মানে তোমরা কি শিখেছো, আয়রন বা ফেরাম, এই ফেরাম এস মানে সালফার, এই এস এর সাথে যুক্ত হয়ে যাবে একটাই যৌগ গঠন করেছে, ঠিক আছে। আবার জিঙ্কের সাথে সালফার যুক্ত হয়ে একটাই যৌগ গঠন করেছে, এই যে একটাই যৌগ গঠন করছে কি হচ্ছে, সংযুক্ত হচ্ছে, দুইটা আলাদা আলাদা মৌল সংযুক্ত হচ্ছে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে সংযোজন বা অ্যাডিশনাল রিয়াকশন। এবার আসো দহন। তোমরা মোমবাতি সবাই ধরিয়েছ এবং কাগজ পোড়ানোর কাজটা আমরা কিন্তু সবাই করে থাকি, বা বাসায় রান্না কিন্তু সবাই সবার বাসাতে আগুন ধরিয়ে প্রাকৃতিক গ্যাস বা সিলিন্ডারের গ্যাসের মাধ্যমে কিন্তু রান্না করা হয়। তো যখনই এরকম আগুন বা তাপ প্রয়োগ করা হয় তখন কিন্তু তোমরা জানো যে সেখানে অক্সিজেন কিন্তু কাজ করে, আমাদের বায়ুতে যে চারপাশে অক্সিজেন রয়েছে সেই অক্সিজেন কি করছে, আগুন ধরাতে সাহায্য করছে। এখন এই যে বিক্রিয়া, কোনো বিক্রিয়াতে যদি কোনো মৌল অক্সিজেনের উপস্থিতিতে
ছাই উৎপন্ন হবে এবং তোমরা ধোঁয়া দেখতে পাবে। তার মানে ওখানে কি আপনার চারপাশে যে অক্সিজেন গ্যাসটা রয়েছে সেই অক্সিজেন গ্যাসটা কিন্তু সেই কাগজের মধ্যে থাকা কার্বনের সাথে রিয়াকশন করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে এবং সেই কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, আগুন রয়েছে, অক্সিজেনের উপস্থিতি রয়েছে এবং তাপও কিন্তু উৎপন্ন হচ্ছে। এটার ফলে যে একটা রাসায়নিক পরিবর্তন হচ্ছে, মানে ছাই ছাই তৈরি হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। এই যে একটা বিক্রিয়া ঘটলো, রাসায়নিক পরিবর্তন ঘটলো, ধর্মের পরিবর্তন ঘটলো, এটাই হচ্ছে দহন বিক্রিয়া। দেখো তুমি আমাদের সালফার রিবন বা ম্যাগনেশিয়াম রিবনকে যদি তুমি আগুনে পোড়াও সে একই বিক্রিয়া হবে এবং এখানে ম্যাগনেশিয়াম অক্সাইড তৈরি হবে। এত কিছু না করে তুমি একটা কাগজ যদি পোড়াও তাহলে সেখানে কি হবে, কার্বন অক্সাইড উৎপন্ন হবে। সেটাই কিন্তু দহন বিক্রিয়ার একটা উদাহরণ। দেখো আমি এখানে আগুনের মাধ্যমে দহন বিক্রিয়াটা দেখাচ্ছি। দেখো একটা ম্যাচের কাঠি যদি তুমি চালাও তাহলে ম্যাচের কাঠিতে কি থাকছে, এখানে ফসফরাস থাকছে। এই ফসফরাসটা কিন্তু আগুনের সাহায্যে একটা বিক্রিয়া করছে। আর এই আগুন যখনই থাকবে সেখানে কোন মৌল কাজ করবে, অক্সিজেন মৌল। তাহলে তোমাদের যখন মাথায় এটা ঢুকে গেছে যে দহন বিক্রিয়ায় তাপ আগুন তাপ অবশ্যই থাকবে এবং তার সাথে অক্সিজেন অবশ্যই থাকবে। এই অক্সিজেনের উপস্থিতিতে যে বিক্রিয়া হচ্ছে সেটাই হচ্ছে দহন বিক্রিয়া। তবে তাপ না থাকলে কিন্তু, তাপ বা আগুন না থাকলে কিন্তু সেটা দহন বিক্রিয়া সব ক্ষেত্রে হবে না। এবার দেখো প্রতিস্থাপন বিক্রিয়া, তোমাদের প্রায় আমরা জায়গা পরিবর্তন করে দিই। তোমরা হচ্ছে হয়তো দুজন দুজন ফ্রেন্ড বসেছো, বসে খুব গল্প করো ক্লাসের মধ্যে। এবার আমরা ক্লাসে এসে কি করি না, এরা তো গল্প করছে এদেরকে আলাদা বসাতে হবে। দেখা যাচ্ছে এইদিকে একটা গ্রুপ আছে, খুব গল্পি গ্রুপ আছে, ওইদিকে আরেকটা গল্পি গ্রুপ আছে। আমরা কি করি এই গ্রুপের একজনকে তুলে নিয়ে ওই গ্রুপের মধ্যে বসিয়ে দিই, ওই গ্রুপের একজনকে তুলে নিয়ে এসে এই গ্রুপের মধ্যে বসিয়ে দিই। তো কোনো কোনো ক্ষেত্রে দেখো যদি এরকম হয়, কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যদি দুইটা আলাদা আলাদা যৌগ, ধরে নাও কক্ষ হচ্ছে নামের একটা যৌগ আছে, সে কি করছে গর্ভ যৌগের সাথে বিক্রিয়া করছে। গর্ভ আর কক্ষ যখন বিক্রিয়া করছে, করতে যেয়ে দেখা গেল যে বিক্রিয়ক দুইটা যে উৎপাদ তৈরি করেছে সেখানে কি হচ্ছে, কয়ের সাথে গ বসে গেছে আর ক্ষয়ের সাথে ঘ বসে গেছে। এরকম যদি স্থান পরিবর্তন করে তাহলে সেই বিক্রিয়াটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ একটা যে আরেকটার সাথে বসে যাওয়া। এই প্রতিস্থাপন বিক্রিয়াতে সবসময় মনে রাখতে হবে মৌল বা যৌগের যে মৌলগুলো রয়েছে সেগুলো সবসময় স্থান পরিবর্তন করে এবং এই স্থান পরিবর্তনের ফলে যে নতুন যৌগ তৈরি হয় সেটাও কিন্তু ধর্ম এবং বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটায়। তো আমরা তিনটা বিক্রিয়া সম্পর্কে জেনে গেছি। দেখো এখানে আরো একটা বিক্রিয়া আমি দিয়েছি, ম্যাগনেশিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম সালফাইড। এই যে দুইটা একত্রিত হয়ে কি করছে, ম্যাগনেশিয়ামের সাথে সালফার যুক্ত হয়ে গেছে আর ওখানে ক্যালসিয়ামের সাথে অক্সিজেন যুক্ত হয়ে চুন গঠন করেছে। তাহলে এখানে দুইটা ভিন্ন ভিন্ন ধর্মী যৌগ আবার দুইটা ভিন্ন যৌগ গঠন করেছে না। এই যে জায়গা পরিবর্তনের মাধ্যমে যে যৌগ গঠনের প্রক্রিয়া এটাকে আমরা বলছি প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো আরেকটা উদাহরণ দিয়েছি, এটা খুব পরিচিত উদাহরণ এবং তোমাদের জন্য ইম্পর্টেন্ট উদাহরণ। এখানে জিঙ্ক দেওয়া আছে, জিঙ্ক মানে দস্তা এবং জিঙ্কের সাথে কপার, কপার মানে তামা, কপার ক্লোরাইড যুক্ত হয়েছে। এখানে কপার ক্লোরাইড যুক্ত হয়ে জিঙ্কের সাথে ক্লোরাইড এসে বসেছে। এখানে কিন্তু দুইটা আলাদা যৌগ নয়, অর্থাৎ একটা মৌল একটা যৌগ কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া করতে পারে। দেখো কপার আলাদা হয়ে গেছে, কপার কিন্তু একটা ধাতু, কপার আলাদা হয়ে গেছে এবং জিঙ্ক ক্লোরাইড নামের একটা লবণ তৈরি করেছে। এখানে আমরা আরেকটা প্রতিস্থাপন বিক্রিয়া দেখে নিলাম। এখন দেখো বিয়োজন বা বিযোজন বিক্রিয়া। আমরা বিয়োজন মানে কি, ভাগ হয়ে যাওয়া, মানে দুইটা আলাদা হয়ে যাওয়া। যেমন দুই, চার থেকে দুই বিয়োগ করলে কত হয়, দুই হয়ে যায়, অর্থাৎ চার থেকে আমরা দুইকে বাদ দিয়ে দিচ্ছি। এরকম যখন কোনো বিক্রিয়া ঘটবে, অর্থাৎ একটা কোনো যৌগ আছে সেই যৌগটা তাপ প্রয়োগ বা যে কোনো রাসায়নিক পরিবর্তনের কারণে দুইটা আলাদা আলাদা মৌল বা যৌগগুলোকে বিভক্ত হয়ে যায় যখন, তখন সেটাকে আমরা বলছি বিয়োজন বা বিযোজন বিক্রিয়া। দেখো সংজ্ঞা আকারে যদি দেখতে যাই যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক মৌল ও যৌগ, তাহলে সেটাকে আমরা কি বলছি, বিয়োজন বা বিযোজন বিক্রিয়া। আবার দেখো আরেকটা বিক্রিয়া সম্পর্কে আমরা একটু দেখে নিই, যে প্রসমন বিক্রিয়া। আমরা চারপ্রমাণের বিক্রিয়া সম্পর্কে জেনে নিলাম, এখন দেখো প্রসমন বিক্রিয়া, যে দুইটা বিপরীত ধর্মীয় পদার্থের বিক্রিয়া যদি নিরপেক্ষ পদার্থ গঠন করে, অর্থাৎ অ্যাসিড বা ক্ষার যদি, অ্যাসিড আর ক্ষার যদি একত্রে বিক্রিয়া করে, তাহলে সেখানে প্রচুর পরিমাণে তাপ শক্তি নির্গত হয় এবং সেই বিক্রিয়াতে একটা নিরপেক্ষ পদার্থ
পদার্থ তৈরি হয় সেই নিরপেক্ষ পদার্থকে আমরা কি বলি লবণ বলি। সেই নিরপেক্ষ পদার্থ যদি তৈরি হয় তাহলে সেখানে কি হবে সেই বিক্রিয়ার নাম হবে প্রসমন বিক্রিয়া। আরো ডিটেলস আমরা পরবর্তী ক্লাসে এটা সম্পর্কে জেনে নিব। দেখো আমি তাপ শক্তির রূপান্তরের কথা বললাম, আমি জাস্ট দুইটা কথাই বলে দিই। যদি কোনো বিক্রিয়াতে তাপ হারে বিক্রিয়াতে মানে কোনো বিক্রিয়াতে যদি তাপ মানে বিক্রিয়া হওয়ার পরে যদি তাপ শক্তিটা এরকম হয় যে তোমার তাপ শক্তি নির্গত হয়েছে কিন্তু সেটা ঠান্ডা ঠান্ডা ধরনের, সেটাকে বলে তাপ হারিয়ে বিক্রিয়া। অর্থাৎ তাপ কিন্তু হারিয়ে যাবে এখান থেকে। আর কোনো বিক্রিয়াতে অর্থাৎ ঠান্ডা অনুভূত হবে, আর কোনো বিক্রিয়াতে যদি তাপ উৎপন্ন হয় যেটা আমরা দহন বিক্রিয়ার ক্ষেত্রে বললাম, সেই দহন বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদন বিক্রিয়া। অর্থাৎ বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হবে। কিন্তু তুমি যদি অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া করো তাহলে দেখবা যে তোমার কি হচ্ছে ঠান্ডা অনুভূত হচ্ছে, সেখানে সেই পাত্রে হাত দিলে ঠান্ডা অনুভূত হয়, সেই বিক্রিয়াকে বলে তাপহারি বিক্রিয়া। এই বিষয়ে আমরা ডিটেইলস পরবর্তী ক্লাসে আবার জেনে নিব। আজকে তোমাদের এই পর্যন্তই ছিল। তোমরা এই প্রশ্নগুলো আমি পাঁচটা প্রশ্ন এখানে দিয়েছি, তোমরা খাতায় তুলে নিবে এবং এটাকে তোমাদের বাড়ির কাজ দিয়ে আমি প্রশ্নোত্তর পর্ব যেটা যেটা উত্তর এর আগ পর্যন্ত আমি দিয়েছি, আজকে আমার পড়া থেকে তোমাদের কিন্তু এই উত্তরগুলো সবারই পাওয়ার কথা। তোমরা খাতায় নোট করবে এবং লিখে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে আমার আমাকে ইনবক্স করবে এবং আমি দেখে দিব তোমাদের উত্তরগুলো সঠিক হলো কিনা। আজকের মতো এই পর্যন্ত।